আপনার 90 বছর হবার পরেও কিন্তু আপনার জীবনের সমস্ত গুনাহখাতাকে আল্লাহ তাবারক তালা মাফ করবেন। শুধু তাই নয়, আপনার মনের আশা আকাঙ্ক্ষা নেক নিয়ত মনোবাঞ্ছনা মনোকামনা তো আল্লাহ তালা সমস্ত রকমের আপনার যে সমস্যা রয়েছে সেই সমস্ত রকমের সমস্যার আপনার আল্লাহ তাবারক তালা সঠিক করে দেবেন, ভালো করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। কালকে কিন্তু জুম্মার দিন, আর এই আমি একটি আমল আজকে নিয়ে এসেছি। এই আমলটি এত গুরুত্বপূর্ণ আমল, আপনারা হয়তো থাম্বনেইলে দেখেছেন যে যে আমল করলে 90 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে, মাফ হয়ে যাবে। আপনি হয়তো বলতে পারেন এই হাদিসটি কোথায় আছে বা এই রাওয়ায়েতটি কোথায় আছে, তো আমরা এর ব্যাপারে বলবো। দেখুন, আপনি যদি 90 বছর বেঁচে থাকেন আর এই আমলটি যদি করতে থাকেন তাহলে অবশ্যই তো আপনার 90 বছরের গুনাহ মাফ হবে। তো সেই দিকে লক্ষ্য করে আমরা এই আপনার দিকে থাম্বনেল কিংবা টাইটেলটা দিয়েছি, যাতে করে আপনি ভালোভাবে বুঝতে পারেন। তো চলুন, আজকে আমরা যে আমলটি করব সেই আমলটি করার কারণে কিন্তু আমাদের কতগুলো বিপদ থেকে আমরা বাঁচব। আজ আমি আপনি যদি আমরা এই আমল করতে পারি 3 বার মাত্র পাঠ করব, আর 3 বার পাঠ করাতে আল্লাহ তাআলা 90 বছরের বেশি গুনাহ মাফ করে দিতে পারবেন, তার কাছে কোনো বড় জিনিস না। তার সমস্ত গুনাহ যেহেতু নিমিষে আল্লাহ তাআলা মিটিয়ে দেবেন, তো সগিরা হোক কবিরা হোক ছোট হোক বড় হোক অন্ধকারে হোক আলোতে হোক জেনে হোক অজান্তে হোক, আমরা যদি এই গুনাহ করি আর গুনাহ করার পরে এই আমল যদি করি, সেটা গুনাহ ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক, হয়ে যখন যাবে গুনাহ তখন যদি এটা আমরা করি, তো আমাদের মনের যে আকাঙ্ক্ষা রয়েছে আশা রয়েছে নেক নিয়ত রয়েছে, এই যে দোয়া বা এই আমল করার কারণে আল্লাহ তাআলা আমাদের গুনাহ খাতাকে মাফ করবেন। 10 বছর যাবত 70,000 ফেরেশতা আমাদের বা আপনাদের আমল নামাই সব নেকি লিখতে থাকবে। তো আজকের এই আমলটি যেহেতু খুবই গুরুত্বপূর্ণ আমল, সেজন্য আমরা এটাকে হাত হারা বা আমরা হাত ছাড়া করব না। আজকের এই আমলটি যারাই করবে তারাই কিন্তু ভাগ্যবান হবে, আর যারা ভাগ্যবান তারাই কিন্তু করবে। তো আমাদের হাতে সময় থাকা সত্ত্বেও কিন্তু আমরা আমল করতে চাই না, বা আমরা আমল করার দিক দিয়ে উদাসীন, বা আমরা সময় পাই না। আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে দেখবেন যে মুসা আলাইহি সালাতুসসালাম এবং ঈসা আলাইহি সালাতুসসালাম তেনাদের উম্মতদেরকে অনেক 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 হায়াত দেওয়া হয়েছিল। তারা 200 বছর 300 বছর, হ্যাঁ না, তারা 1,500 বছর 900 বছর এরকমভাবে তাদের বয়স দেওয়া হয়েছিল, তাদের হায়াত দেওয়া হয়েছিল, তারপরেও তারা অনেক আমল করেছিল। আমাদেরকে আল্লাহ তাবারক তাআলা কম হায়াত দিয়েছেন, 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 100, তো কম থেকে কম সময় আমাদেরকে দিয়েছেন, তারপরেও কিন্তু আমরা আমল করার দিক দিয়ে উদাসীন, আমরা কম আমল করতে পারছি, আমরা সঠিকভাবে আমল করতে পারছি না। তার চলুন দোয়াটি আমরা যে দোয়াটি পড়ব, তো আমরা কি দোয়া পড়ব, আমরা পড়ব স্ক্রিনে দেখুন বাংলায় আমি লিখে দিয়েছি, আপনি স্ক্রিনে বাংলায় দোয়া পাবেন এবং সম্ভবত বাংলাতে দোয়ার যে ব্যাখ্যা রয়েছে সেই ব্যাখ্যাটাও ইনশা আল্লাহ তাবারক তাআলা দেওয়ার চেষ্টা করব, ভিডিও বাড়াবো না। চলুন আমরা দোয়াতে চলে যাই, কোন আমল করলে আল্লাহ তাআলা 90 বছরের গুনাহ মাফ করবেন। তো দেখুন স্ক্রিনে, বিসমিল্লাহির রহমানির রহিম। ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير। এর অর্থ হলো হে আমাদের রব, আমাদের জন্য আমাদের আলোকে পূর্ণ করে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন, নিশ্চয়ই আপনি সর্ববিষয়ে সর্বক্ষমতাবান। সূরা আত-তাহরিম আয়াত নম্বর 8 এর মধ্যে আল্লাহ তাআলা বলছেন। চলুন এবার 2 নম্বর যে দোয়া রয়েছে এই দোয়া পাঠ করব, কিভাবে পাঠ করব স্ক্রিনে দেখুন। সামিআনা ওয়া আতানা গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। এর অর্থ হলো আমরা শুনলাম এবং আমরা মানলাম, হে আমাদের রব আমরা আপনারই নিকট ক্ষমা প্রার্থনা করি আর আপনার দিকেই প্রত্যাবর্তন স্থল। সূরা আল বাকরা আয়াত নম্বর 285। এই যে এই দুইটি দোয়া কোরআনের করিমের, এই দুইটি দোয়া কখন পড়ব,
এখন আমরা কি বলবো, আমরা এখন বলবো কোন নিয়মে পড়বেন, কিভাবে পড়বেন। আপনি, আমরা আপনাদেরকে সাজেস্ট করব, মশওয়ারা দেবো, পরামর্শ দেবো যে এই যে দোয়াগুলো রয়েছে এগুলো পড়ার সব থেকে উত্তম সময় হলো 5 ওয়াক্ত নামাজের পর। যে কোনো নামাজ 5 ওয়াক্ত নামাজের পরে আপনি পড়বেন। ওযু তো আপনার থাকবেই থাকবে, প্রথমে বিসমিল্লাহ পড়বেন, তারপরে দরুদ শরীফ, দরুদে ইব্রাহিম যেটি নামাজে পড়ি সেটি পড়বেন, 3 বার পড়বেন। আর 3 বার পড়ার পরে এই আমলটি পড়বেন, প্রথম দোয়া, প্রথম দোয়া হলো, প্রথম দোয়ার পরে আপনি ফের 3 বার আবার দরুদ শরীফ পড়ে নেবেন, তারপরে আবার 3 বার দরুদ শরীফ পড়বেন। দরুদ শরীফ পড়ার পরে আপনি দ্বিতীয় দোয়াটি পড়বেন, দ্বিতীয় দোয়াটি পড়ার পরে আপনি 3 বার দরুদ শরীফ পড়বেন। এইভাবে ইনশাআল্লাহ যদি আমল করতে থাকি, আপনার 90 বছর হওয়ার পরেও কিন্তু আপনার জীবনের সমস্ত গুনাহখাতাকে আল্লাহ তাবারকাতালা মাফ করবেন। শুধু তাই নয়, আপনার মনের আশা আকাঙ্ক্ষা, নেক নিয়ত, মনোবাঞ্ছনা, মনোকামনা, আপনার দীর্ঘায়ু, সমস্ত রকমের দিকটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে না সমস্যার সমাধান, তো আল্লাহ তাআলা সমস্ত রকমের আপনার যে সমস্যা রয়েছে সেই সমস্ত রকমের সমস্যার আপনার আল্লাহ তাবারক ওয়া তাআলা সঠিক করে দেবেন, ভালো করে দেবেন। ভিডিও লম্বা করবো না, এখানে এটি টানলাম। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।